আসসালামু আলাইকুম বন্ধুরা, ধর্মপ্রাণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়ে আলোচনা না করলেই নয়। মানুষ কিন্তু পরিবর্তনশীল। একটি মানুষ নিজেকে পরিবর্তন করে সঠিক পথে আনতে পারে। আপনারা হয়তো জানেন, নিজাম খুনির কথা শুনেছেন। নিজাম খুনি কিন্তু 100টা খুন করার পরেও সে আল্লাহর অলিতে পরিণত হয়েছে। তবে আসুন দেখি, আজ এমন একজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করব যার কথা আলোচনা না করলেই নয়। তবে সেই ব্যক্তিটি তার জীবনের অর্ধেক সময়, তার জীবনের অনেক লম্বা একটি সময় সে একটি অন্ধকার জগতে রয়েছিলেন। অন্ধকার জগৎ বলতে আমরা যেটা মনে করি, ইসলামিক দৃষ্টিকোণ থেকে কিন্তু অভিনয় জগৎটাকে অন্ধকার জগৎ বলেই মনে করা হয়। তবে সেই অন্ধকার জগৎ থেকে যদি কোনো ব্যক্তি যদি আলোর দিকে ফিরে আসে, যদি কোনো ব্যক্তি যদি সঠিক পথে ফিরে আসে, সেক্ষেত্রে আমাদের সমাজের অনেক মানুষই তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, এমনকি উপহাস করে। কিন্তু যারা আকল ঠিক রয়েছে আর যাদের জ্ঞান বিবেক ঠিক রয়েছে, তারা কিন্তু তাকে স্বাগতম জানায়। তবে আসুন দেখি, সেই ব্যক্তির মুখ থেকে আমরা কিছু মূল্যবান কথা শুনে আসি, যে কিনা তার জীবনের অর্ধেক সময়, তার জীবনের খুব লম্বা একটি সময় অভিনয় জগতে পার করে তারপরে কিন্তু ইসলামের দাওয়াত দেওয়ার জন্য সে কিন্তু উদ্বুদ্ধ হয়েছে। এমনকি তার মুখ থেকে আমরা সেই সব কথা শুনে আসি। সে কিন্তু অন্য কেউ নয়, সে হচ্ছে মিশা সদাগর। মিশা সদাগরকে লোক চেনে না এমন লোকের সংখ্যা খুবই কম। কেননা সে তার জীবনের লম্বা সময় অভিনয়ে পার করেছেন, কেননা সে তার অভিনয়ের মাধ্যমে তাকে কুখ্যাত বলুন আর বিখ্যাত বলুন, আর সে কিন্তু খুব বড় মাপের একটা ভিলেন হিসেবে তাকে আমরা সবাই চিনি। তবে সে কি বলছে, আসুন দেখি তার বাস্তব জীবন সম্পর্কে আমরা কিছু জেনে নিই। আমার নবীর রওজা শরীফে যদি সেজদা দেওয়া জায়েজ না, তাহলে তো মনে হয় মাজারে সেজদা দেওয়া জায়েজ হইতেই পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আর এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ সন্তান হচ্ছে সমস্ত হাফেজকারীরা। চিন্তাই করা যায় না, পুরো কোরআন 30 পারা কোরআন, এত মোটা কোরআন বুকে লালন করে ব্রেনে রাখে, অদ্ভুত। আর কোন ধর্মের কোন পাঠক বলতে পারবে না, শুধু এই কোরআন হেফজকারী। শুধু এই কোরআন পড়ার সময় আপনি দেখবেন আপনার ভেতরের চোখ থেকে পানি চলে আসবে, যদি আপনি নিবেদন রাখেন শোনার জন্য। আপনি যদি ভালো করে কোরআন শুনবেন, আপনি বোঝেন না বোঝেন, আপনার ভেতরের চোখ যদি আপনি জীবিত থাকে, তাহলে অন্তঃচক্ষু আপনার পানি পড়বে। এবং দ্যাট ইজ আল্লাহ, অন্তর্যামী আল্লাহ বলতেছে। আমার আল্লাহর তো আপনি নিরাকার, আল্লাহ ইন্ট্রোডাকশন তো বিভিন্ন। আল্লাহকে কেউ জন্ম দেননি, তিনি কাউকে জন্ম দেন নাই, তাই না? আল্লাহকে কোনো এক জায়গায় বিচার করা, ওর নীর আকার, ওনার আকার নাই। বাট আমি মনে করি যে আল্লাহর প্রতিনিধি আমরা, স্বয়ং আমরা, এই গাছ, এই বাড়ি, এই স্টেজ না, আল্লাহর কথা বলবো আমি। আমি আল্লাহর প্রতিনিধি, আপনার আল্লাহর প্রতিনিধি, আপনার ভিতরে আল্লাহ সামায় আছে, আমার ভিতরে আল্লাহ উপস্থিত। আমি নাই তো অবশ্যই আল্লাহ নাই, এই জন্য মাজারকে বলা হয়েছে মরে যাওয়ার পরে সব বাদ, কারণ আল্লাহ নাই তখন। আমি জীবিত আছি, আমার সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা আছে। আমার হাইটের মুসলমানরা তাই বিশ্বাস করা উচিত। আমি নাই শেষ, এই জন্য কবরকে পূজা করতে মানা করেছে, কবরে সেজদা দিতে বারণ করেছে। আমার নবীর রওজা শরীফে যদি সেজদা দেওয়া জায়েজ না, তাহলে তো মনে হয় মাজারে সেজদা দেওয়া জায়েজ হইতেই পারে না। কাজে হচ্ছে ভাই, বিষয়টা কিন্তু খুবই ছোট, খালি বুঝতে হবে ভাই, আপনার মন, আপনার মননশীলতা দিয়ে, আপনার চেষ্টা দিয়ে, আপনার মেধা দিয়ে আপনি চিন্তা করবেন, আমি কারোর সাথে খারাপ ব্যবহার করব না। আমার খাবার আছে, আমি কত জমাবো? যখন রান্না করে ওখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আরম্ভ করে, আল্লাহর বরকত সামায়ে যায় সেখানে, আল্লাহর সমস্ত ফেরেশতারা তখন আল্লাহ বলে দেখ আমার খেলা, দেখ তুলনা বলছিলি না, আমি দুনিয়া বানাই কি লাভ হবে, দেখ আমার দেখে নাই, রসুল দেখে নাই, ফেরেস্তা দেখে নাই, কিচ্ছু আমার আমার আজাব দেখে নাই, মাথায় টুপি পরে কাঠি নিয়ে মসজিদে যাচ্ছে, এর খাবার ভালো হবে না তো ওই ঘুষ খায় যে অনিয়ম করে, যে চিটার বাটপার ওর বাসার খাবার ভালো হবে, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না তার খাবার ভালো হবে। প্রত্যেকটা হুজুর যে মাথায় টুপি রাখছে আপনার আমার থেকে অনেক বড়, সুন্না সে টুপি কত কঠিন, টুপি পরে দেখেন টুপি রাখা কত কঠিন, দাড়ি রেখে দেখেন দাড়ি কত কঠিন, সুন্দর চেহারাটা ঢেকে দেওয়া হয়, আল্লাহ রসুল তার চেহারাটাকে স্যাক্রিফাইস করে ফেলছেন, আমি দাড়ি দিয়ে ঢেকে ফেলি, কারণ অন্য নারী যাতে আমাকে দেখে আসক্তি না হতে পারে। বুঝতে হবে, ব্রেন দিয়ে বুঝতে হবে, স্যাক্রিফাইস।
আপনার দাড়ি রাখা মানে আপনার সৌন্দর্যকে স্যাক্রিফাইস করে ফেললেন। ইহুদি নাসারা ক্লিন শেভার থাকে, আমার মুসলমানরা দাড়ি রাখে, মাথায় টুপি রাখে, শুধু নিজেকে স্যাক্রিফাইস করে ফেলে। কারণ এইখানকার আমাদের আশা না, আমার একটা আশা আছে, মরার পর আমার আজীবন আমি যেখানে চলে যাব, যেখানে আমার আর মরতে হবে না, যেখানে আমাকে আর বুড়া হতে হবে না। পূর্ববর্তী বক্তগণ বলে গেলেন ওইখানে একই স্টেজে থাকবে আমার বয়স, চির তরুণ থাকবো আমি। তো সেই নেশায় সেই আশায় আমাদের কি করা উচিত? আল্লাহ কোরআনে বলতেছেন, হাদিসে উল্লেখ আছে, আমার হুজুররা বলতেছেন ভাই তোমরা নামাজ পড়ো ভাই। তারপর বড় হলাম, তিন চার পাঁচ বছর পরে বলে এটা তোমার আব্বা, ও আব্বা আব্বা বলি, বাব্বা বাব্বা, এটা মা 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 বলি। বিশ্বাস, আমরা কি তখন ডিএনএ টেস্ট করেছিলাম যে না এটাই আমার বাবা মার ডিএনএ টেস্ট? এখন বেরিয়েছে, এখন একটা ডিএনএ টেস্ট বলে, রক্ত পরীক্ষা করে বলা যাবে কার সন্তান কে বাবা। আমরা তো বিশ্বাস করেছি আমাদের পিতা মাতাকে, তা আমরা আল্লাহকে বিশ্বাস করেছি না? বাপ মাকে দেখে বিশ্বাস করেছি, আজ আল্লাহ সুবহান ওয়া তাআলাকে দেখিনি, আখিরাত দেখিনি, কবরের আজাব দেখিনি, ফেরেশতা দেখিনি, আমার আল্লাহ এমনিই আমাকে দোযখে দিয়ে দিবে, কথা আছে না ভাই? ঠিক না বেটিক? আবার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, নবীর থেকে অন্যান্য নবীর অস্থির এই উম্মত হওয়ার জন্য, একটা রজনী হাজার রজনীর থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উন্নত। একটা রজনী যদি ঠিক মতো পার করতে পারে আল্লাহ হাজার বছরে গুনাহ মাফ করে দেবে। এই আল্লাহ কি ভাই আমাদেরই তো জায়গায় ফটকে দিয়ে দিবে? নার্ভাস হবেন না, ফেইথ রাখবেন। তাই বলে আবার হ্যাঁ এই অহংকারে আবার অহংকৃত হয়ে যাবে না যে না না ভাই তাহলে তো গুনাহ মাফ হয়ে গেল, হ্যাঁ আমার গুনাহ মাফ, আমি বেঁচতে যাচ্ছি, এটাও করা যাবে না। ডর ভয় আশা দুইটাই রাখতে হবে। আপনি যখন সুস্থ থাকবেন তখন আপনি আল্লাহকে ডাকতে পারবেন, যৌবনের ইবাদত, যৌবনের কামাই, যৌবনের সন্তান আল্লাহ কেন বলেছেন। আপনি যদি সুস্থ থাকবেন তাহলে আল্লাহকে সুন্দরভাবে ডাকতে পারবেন, এবং আপনি সুস্থ থাকলে দেখেন যোগ্য তারা যায়, যারা ইয়াং তারা যায়, আপনি আপনার ইয়াং ছেলে আপনাকে ইনকাম করে খাওয়ায়, আপনি আপনার বাবাকে খাইয়েছেন, কাজে ইয়াং সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি ডাকবেন আল্লাহ খুব পছন্দ যৌবনের ইবাদত। আমার এখানে ছেলেগুলো আছে 12-13-14-15 বছর, আমার অনেক ভক্ত আরও চলে গেছে। দেখো বাবা এখন অন্যরকম একটা কথা বলি, আমার বয়স 54, সার্টিফিকেটে 54 বছর বয়স। আমার ধারণা আমাদের আমার বড়রা যারা আছে আগে পিতা মাতা এবং টিচাররা 1-2 বছর সরকারি চাকরির জন্য আমাদের কম লেখাতো, ঠিক না হুজুর? তখন হয়তো বা আমার বছর হয়তো বা 55 হবে, 54 কনফার্ম, 54 হয়েছে, মিনিমাম 55 হবে, কারণ পিতা মাতা তখন সরকারি চাকরির জন্য বয়সটা কমিয়ে দিত। তো সেই জায়গা থেকে 55 বছর বয়স, তোমরা জেনে খুশি হবে যারা ইয়াং, দোজ হু আর ইয়াং আই এম টেলিং অ্যাবাউট দেম, আর যারা ধূমপান করে তাদের জন্য এখনকার কথাটা হচ্ছে, আমার এই 55 বছর বয়সে আমি জীবনে কখনো কোনো সিগারেট খাই নাই, আমি কোনো ধূমপান করি না। আপনারা বলতে পারেন মিশা ভাই ফিল্মে দেখেছি, ফিল্মে তো আমি 1000 বার মারা গেছি, তাই কি মরে গেলাম? ওটা আমি শট দেওয়ার জন্য কতগুলো ধোঁয়া বের করে দিয়ে দিই শট, বাট যখন থেকে বুঝলাম এটা দিলেও ইয়াং চ্যাপ এফেক্ট হতে পারে তখন থেকে আমি কোনো শটই দেই না, যে না এই শট আমারটা দেখার পর একটা বাচ্চা যদি অনুপ্রাণিত হতে পারে আমি কোনো শট নেব, সিগারেট খাওয়ার শট লাগবে না, ফেলাও, এই শট দিতে পারবো না আমি। কারণ বুঝ মানুষের একদিনে হবে না, বুঝ মানুষের হয়ও না, এটা আল্লাহ আল্লাহর দান, কখন কার বুঝ হবে, কখন কে হেদায়ত পেয়ে যাবে, বসে থাকবে না হেদায়তের জন্য, আপনি চেষ্টা করে যাবেন। আর যেমন আমরা অনেক বন্ধুরা যখন নামাজের আমি দাওয়াত দিই, আমি যে কোনো জায়গায় গেলে আমি আমার নামাজকে কায়েম করি ভাই। আমার কিছু আগে নির্বাচন গিয়েছে, আমার নির্বাচনটা শিল্পী সমিতির নির্বাচন, সেটা মৌসুমীর সাথে, তো মৌসুমীকে যারা ইয়াং তারা সবাই চিনি, উনি একজন নাম করা নায়িকা, ঠিক না বেঠিক ভাই? সেদিন বার ছিল জুম্মা, আমি জুম্মা বারে সারাদিন টুপি পরি, কারণ ওই দিন আমার কাজ থাকে না, শুটিং থাকে না, আমি পুরো শুক্রবার হচ্ছে আমি সোনাদ কায়েম করার জন্য অস্থির থাকে, পুরো টুপি পরো ভাই। আমার দলে যারা দাঁড়িয়েছে তারা এসে বলল ভাই মৌসুমী কি গ্লামার, ভাই কি নায়িকার, আপনি মিশা ভাই আপনি টুপি খুলেন। আমি কেন টুপি খুলবো কেন? শুক্রবার দিন টুপি আমার মাথায় থাকবে শুক্রবারে। তো বিষয়টা হচ্ছে আমি এবং বিপুল ভোটে আমি জয়লাভ করেছি।
তো সেটা আমি উদাহরণ দিচ্ছি যে সুন্নাত কায়েম করার, সুন্নাত সুন্নাত জিন্দা করার, সুন্নাতটা আসলে তো জিন্দা করা খুব দরকার। এবং দেখেন ইদানি সুন্নাত নিয়ে মারামারি পিটাপিটি, আমি ওগুলোতে না যাই যে আল্লাহ রসুল আমাদেরকে দিয়েছে তাকেই ভুলে যাই, হায় রে ফরজ কর, ফরজের জন্য অস্থির ভুলে গেলাম সব, আমাদেরকে যেই দেয় ভালোবাসা তাকেই ভুলে যাই, যে আল্লাহ রসুল সুন্নাত দিয়েছে দেখবেন অনেকে সুন্নাত নিয়ে গাফেল থাকে। তো যাই ধর্মের কথা না বলি, ধর্ম সম্পর্কে আমার ধারণা খুবই কম, আগে বলে নিয়েছি এই জন্য ক্ষমার প্রার্থী, কিন্তু ভালো কাজের জন্য আল্লাহ ভীতি সব সময় শোয়ার সময় চিন্তা করি আল্লাহ মৃত্যু তো মৃত্যু অর্ধেক মৃত্যুকে তুমি ঘুমকে অর্ধেক মৃত বলো, আল্লাহ যদি মারা যায় চেষ্টা করি উঁচু করে তারপরে থাকতে, তারপরে আবার দুই রাকাত নামাজ পড়ে নেই, যদি মারাই যাই তারপরে তো ওই হিসাব নিকাশ আরম্ভ হবে, কি আমল আমার, কি আমল কি নিয়ে বলবো, যদি বলতে না পারি তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে যদি বলতে না পারি, এরকম দোয়া পড়তে পড়তে ওই তিন তাসবিহ পড়তে পড়তে আর কিছু আমার মুরব্বির কিছু দোয়া আছে পড়তে পড়তে দেখি ঘুম চলে আসে। তো বিষয় হচ্ছে ভাই, বিষয় হচ্ছে আপনি তৎক্ষণাৎ দেখলেন আর শুনলেন তার মূল্যবান কথাগুলো। সে বলেছে তার 55 বছর বয়সে সে একটি সিগারেট পর্যন্ত খাননি, আর সে এখানে অনেক কথা বলে গেছেন যে আমাদের যুব সমাজকে সে আহ্বান করছে সত্যের পথে আসার জন্য, এমনকি দাড়ি টুপি রাখার জন্য। আর সে বলেছে সে শুক্রবার করে শুটিং করলেও নাকি মাথা থেকে টুপি খুলেন, আর সে 5 অক্ত নামাজ হজ করে এসেছে ইত্যাদি ইত্যাদি। তবে একটি মানুষ সম্ভব হতে পারে, তবে অন্ধকার জগতে থেকে এই কাজটা করা কিন্তু খুব কঠিন, আর নিজেকে মানিয়ে নেওয়া কিন্তু খুব কঠিন। তবে মিশা শদাকর এখানে বলেছে সে সম্পূর্ণভাবে ইসলামিক নীতিগুলো মানার চেষ্টা করে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিন আর এবং কমেন্ট করে আপনার মতামত জানান, আর এইসব ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।